আপনারা দেখছেন বাংলার আনন্দ এগিয়ে যায় এগিয়ে দেয়। আরামবাগের পৌর প্রশাসক স্বপন কুমার নন্দী কর্মসূচির পর কর্মসূচি করে থাকেন এবং কখনো তা পরিষেবামূলক কর্মসূচি কখনো বা প্রশাসনিক কর্মসূচি এবং গত কয়েকদিন আগে যে পুজো গেছে তার আগে যে বন্যা গেছে সেই সময়ে কিন্তু স্বপন কুমার নন্দী আরামবাগ পৌরসভার ১৯টি ওয়ার্ডকে ছিলেন বিভিন্ন জায়গার সমস্যার জন্য তিনি চোখ মেলে রাখতেন এবং সেই জায়গায় ছুটে যেতেন। স্থানীয় বিডিও এসডিও আইসিওসি সহ প্রাক্তন কাউন্সিলর দলের কর্মী এবং অন্যান্য উচ্চ পদস্থ মানুষজন এমনকি সমাজসেবী মানুষজনদেরকে পাশে নিয়ে মানুষের পাশে দাঁড়াতেন, মানুষকে সমস্যা থেকে উদ্ধার করতেন, কখনো খাদ্য বস্ত্র তুলে দিয়ে কখনো বা অন্যভাবে। এবং যখন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময় নদীর পাড়ে পাড়ে চন্দ্রের দিকে ঘুরতেন এবং অবশ্যই জল জমে যাতে করে বিভিন্ন ওয়ার্ড প্লাবিত না হয় সে কারণে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজের ব্যবস্থা তিনি করেছেন, সেই কাজ চলছে। তারপরেও যে সমস্ত জায়গায় ডুবে যেত সেই সমস্ত জায়গাগুলি তিনি মেশিনের দ্বারা জলকে মাঠে যে এলাকার বাইরে পাঠাতেন, এরকম বহু কর্মসূচি তিনি করে থাকেন। এবং যে করোনা পিরিয়ড চলছে গত দেড় দু বছর ধরে মানুষকে কোয়ারেন্টাইন থাকতে হয়েছে, মানুষকে ভ্যাকসিন যাতে নিতে পারে সমস্ত বিষয়ে তিনি কখনো রান্না করা খাবার পৌঁছে দিয়েছেন বাড়িতে, কখনো প্যাকেট করা খাবার মানুষের হাতে পৌঁছে দিয়েছেন, কখনো বৃদ্ধাবাসে ছুটে গেছেন, এভাবেই মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন। এবং ভ্যাকসিন যখন এসেছে তার যে মাস ভ্যাকসিনেশন যাতে হয় তিনি সেই ব্যাপারেও নজর রেখেছেন। আরামবাগের পৌরসভার নিজস্ব যে স্বাস্থ্য কেন্দ্র আছে সেইগুলোর দ্বারা কখনো আরামবাগের পৌরসভার নিচে জনতার দরবারে বসে ভ্যাকসিনেশনের কাজ করেছেন। আজকের দিনে আপনাদেরকে দেখাচ্ছি যে ছবি, এটা হলো কর্মসংস্থানের ছবি। কর্মসংস্থানের ব্যাপারে তিনি বেশি করে নজর রাখছেন, ইতিমধ্যে তিনি পৌরসভায় ক্যাজুয়াল কর্মী এবং স্থানীয় স্থায়ী কর্মী অনেক নিয়োগ করেছেন এবং আজকের দিনে এটা একটা অন্য ধরনের উদ্যোগের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো আরামবাগের ৯ নম্বর ওয়ার্ড ছবি, ৯ নম্বর ওয়ার্ডের যিনি প্রাক্তন কাউন্সিলর হিমাংশু মালিক সেখানে আছেন, শেখ সেলিমের ওয়ার্ড হিসেবে যেটা পরিচিত, প্রয়াত শেখ সেলিম যুব নেতা ছিলেন এবং বর্ষিয়ান নেতৃত্ব স্বপন নন্দীর সঙ্গে যথেষ্ট ঘনিষ্ঠতা তাঁর ছিল। এবং এইখানেতে এই ক্লাবের দেওয়া জায়গাতে প্রায় ৫০টির মতো দোকান ঘর তৈরি করার পরিকল্পনা আরামবাগ পৌরসভা করেছে এবং সাথে নবাপড়া শীতলা মত সংঘ যারা খেলাধুলা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচি করে থাকে এবং এই যৌথ উদ্যোগে যে ৫০টির মতো দোকান ঘর তৈরি হবে সেখানে বেকার যুবক যুবতীরা স্বল্প ভাড়ায় তারা কিন্তু ব্যবসা করতে পারবেন এবং অবশ্যই সেই ব্যবসা বাণিজ্য করার কারণে কিছুটা হলেও অর্থনীতির উন্নতি ঘটবে পৌরসভায় এবং সাথে সেই সমস্ত ব্যক্তিদের ব্যক্তিগতভাবে। এবং এই ধরনের উদ্যোগ স্বপন কুমার নন্দী নিয়েছেন দেখে যুবক যুবতীরা যথেষ্ট উৎসাহিত। দেখুন কি বলছেন তিনি। যে ফুটবল গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডের পাশে বেকার যুবক যুবতীদের এবং যারা হকার ছিল তাদের আমরা যাদের বিভিন্ন রাস্তা হতে যে তাদেরকে তাদের সেই সব জায়গা হারিয়েছেন তারা দরখাস্ত করবে পৌরসভায়। আর শীতলমাতা ক্লাব আর আরামবাগ পৌরসভার যৌথ উদ্যোগে আমাদের এই যে বেকার ছেলেদের ব্যবসা করার জন্য তাদের অনেক কর্মসংস্থানের জন্য প্রায় ৬০-৭০টি মতো দোকানঘর হবে, সেই এলাকার ছেলেমেয়েরাই পাবে, যে এলাকা আমাদের প্রত্যেক এলাকা হবে। তাই আমাদের আজকের যে মহতি কর্মসূচিতে আমাদের এক্স কাউন্সিলর আমাদের হিমাংশু থেকে আরম্ভ করে ক্লাব সভাপতি সদস্যরা সম্পাদক এবং আমাদের কবে থেকে এটা শুরু হবে কাজটা, হ্যাঁ কবে থেকে কি শুরু হবে? আগামীকাল থেকেই কাজ শুরু হবে। সকলের থেকে আমাদের এই যে কর্মসংস্থানের যে কর্মসূচি, বিশেষ করে তাদের স্বনির্ভর গোষ্ঠী মেয়েরাও আছে তারা অ্যাপ্লিকেশন করবে, আমাদের বিভিন্ন ওয়ার্ডে আমরা করছি। সুজলপুরে যেমন ১০০টা হবে, দৌলতপুরে প্রায় ৪০টা হবে, বৃন্দাবনপুরে হবে, বসন্তপুরে হবে, বিভিন্ন জায়গায়। এখানে কতগুলো হবে? এখানে প্রায় ৫০টার মতো হবে।